বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? গার্মেন্টস গাইডলাইন ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। বন্ধুরা, আজকে একটি কবিতা নিয়ে এসেছি। কবিতাটি শুনলে আমাদের সেই 15 বছর আগের কথা স্মরণ করে দিবে। 15 বছর আগে আমরা যারা শ্রমজীবী, মেহনতি গার্মেন্টস সেক্টরের ছেলে মেয়ে যারা কর্ম করতাম, ছুটির সময় যখন বাড়িতে যেতাম বা কোনো বিয়ে শাদির উদ্দেশ্যে আমরা বাড়িতে যেতাম, তখন আমাদেরকে কিছু কিছু কথা মনের মধ্যে খুব বেদনা দিয়ে দিত। আজকে আমি কবিতার মাধ্যমেই এই কথাগুলোকে উঠিয়ে ধরার চেষ্টা করব। যাই হোক, কবিতাটি বলার চেষ্টা করি। গার্মেন্টস ফ্যাক্টরি দিয়েছে আশ্রয় ছিল যত বেকার যুবক যুবতী, গার্মেন্টস ফ্যাক্টরি দেশকে করেছে উন্নতি, নারী পুরুষকে করেছে স্বাবলম্বী, সকলের মুখে এনেছে হাসি। এই গার্মেন্টস ফ্যাক্টরি দূর করেছে বেকারত্ব, বাড়িয়েছে কর্মসংস্থান, পোশাক রপ্তানি করে দেশকে করেছে সমৃদ্ধশালী। এক সময় তাচ্ছিল্য করত তাকে, গার্মেন্টস কর্মীকে দেখত সবাই আর চোখে, যদি শুনত গার্মেন্টসে চাকরি করে মেয়ে, কোনো ছেলে সহজে করত না তাকে বিয়ে। কিন্তু সময় বদলে গেছে, এখন কেউ করে না আর অবজ্ঞা অবহেলা এই গার্মেন্টস কর্মীকে। শ্রমজীবী মেহনতি বাংলাদেশে যারা কাজ করতেছেন গার্মেন্টস সেক্টরে, কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে। যাই হোক, আজকে আর কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গার্মেন্টস গাইডলাইন ভিডিওর পক্ষ থেকে আবারও অভিনন্দন। আল্লাহ হাফেজ।